এখন যে প্রাপ্তি হয় না কেন তাকে আমরা মেনে শেষ যে বোট আরম্ভ হয়েছে এই বোটে খুব সুন্দর সুষ্ঠুভাবে আমাদের শ্রমিক ভাইরা বোট দিছে, নির্বাচন কমিশন খুব সুন্দর একটা বোট উপহার দিছে। এই বোটে ইনশাআল্লাহ সকল শ্রমিকদের নিয়ে আমার আনাস মার্কা অবশ্যই যা হবে আমি আশা ব্যক্ত করতেছি। আপনাদের এখানে যে প্রার্থী হবে না তাকে আপনারা মেনে নিন, যে শ্রমিকের যাকে নির্বাচন করবে শ্রমিকের যাকে ম্যান্ডেট দিছে আমরা তাকে মেনে নিব ইনশাআল্লাহ। আপনাদের কোনো অভিযোগ নাই, সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত, নির্বাচন সুষ্ঠু হয়েছে, এখন ভোট গণনা চলতেছে, এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসে নাই। ভোট গণনার মধ্যে আশা করি কোনো অভিযোগ আসবে না। যদি নির্বাচন করতেছেন? হ্যাঁ, প্রার্থী আমার চাচা। উনি কোথায়? উনি আসত যে নির্বাচন আজকে অনুষ্ঠিত হয়েছে কেমন, মোটামুটি কেমন আপনাদের যে শ্রমিকের জন্য, শ্রমিকের জন্য আপনাদের কি চিন্তা করা? আমার অনেক প্রত্যক্ষ করার নির্বাচনে পাঠিয়েছি তিনবার, আমি এখন নির্বাচিত মোটামুটি আপনি জয় হবার চিন্তা করেন আপনাকে মূল্য ইনশাল্লাহ। এইটাই আপনার নামটা কেন? ধন্যবাদ।
নির্বাচনটা কেমন হচ্ছে তোমার? সুস্থ সুন্দর হচ্ছে। আপনি নির্বাচিত হলে আপনার কী চিন্তাধারা আছে বলেন? সমুদ্রের জন্য কাজ করার চিন্তাধারা আছে। আমি জি সদস্য প্রার্থী, জি আমি শ্রমিকের জন্য কাজ করবো। শ্রমিকের জন্য কাজ করবেন আপনি? যে নির্বাচনটা এখন সুন্দর সুস্থ একটা নির্বাচন হয়েছে, এর মধ্যে যে এর মধ্যে আপনাদের মানে কোনো অবজেকশন বা যে প্রার্থী জয় হবে তাকে মেনে নেবেন। আপনারা মোটামুটি শ্রমিকের এখানে কয়জন প্রার্থী? আপনারা পাঁচজন আপনারা পাঁচজনের মধ্যে আছেন। এই খেলায় আপনি জয় হলে আপনি শ্রমিকের জন্য কি চিন্তাধারা আছে বলেন? আমার শ্রমিকের জন্য আমি কাজ করবো, রাস্তাঘাটে বিপদ আপদ হলে আমি শ্রমিকের জন্য দেখবো, এটাই আপনার কথা। ধন্যবাদ। আমাদের এখানে আমাদের শুধু একজন আমাদের সেক্রেটারি সাহেব বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত, আর সম্পূর্ণ পদে আমাদের মোট 12 জন নির্বাচিত হবে। আমাদের প্রার্থী কেন্দ্রে তো 31 জন। তো মোটামুটি যেই হবে সবাই মিলে সবাই মিলে মিশে একসাথে কাজ করবে, যেহেতু শ্রমিকদের স্বার্থে শ্রমিক সংগঠনের উন্নয়নের স্বার্থে আমরা সবাই ঐক্যতভাবে মিলেমিশে কাজ করবো। এটাই আমরা প্রত্যাশা করি সবসময়, আর আমাদের শ্রমিকরাও এটাই প্রত্যাশা করে। নির্বাচনে কোনো কারচুপি বা কোনো আমাদের নির্বাচনে কারচুপি করার কোনো সম্ভাবনা নাই এবং সুযোগও নেই, যেহেতু আমার এখানে একটা ইউনিয়নের পরিচয়পত্র আর একটা হচ্ছে ভোটার কার্ড, দুটো কার্ড নিয়ে যে শ্রমিক কেন্দ্রে প্রবেশ করবে সে ভোট প্রদান করতে পারবে। একটা কার্ড পরিচয়পত্রবিহীন কোনো স্টাফ যদি কেন্দ্রে প্রবেশ করে তার ভোট অধিকার গ্রহণ করা হবে না। অতএব শ্রমিক ইউনিয়নে কখনো কারচুপি করা সম্ভব না। আপনারা যে কার্ডটা দিয়ে মানে মানে আমরা প্রবেশ করতেছেন? জি জি জি, যাদের কার্ড আছে তারা প্রবেশ করে ভোট পাবে। যাদের কার্ড আছে যারা ভোটার হয়েছে তারা কেন্দ্রে প্রবেশ করে ভোট প্রদান করতে পারবে, ভোটটা দেবে। এইটাই। ধন্যবাদ। আপনি আপনার নামটা কাইন্ডলি বলে দেন। আমার নাম এস এম জুয়েল মাহমুদ, আমি কার্যকরী পরিষদের সহসভাপতি পদপ্রার্থী, আমার প্রতীক হচ্ছে সাইকেল। ধন্যবাদ। যে বর্তমানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কেমন মোটামুটি আপনার উপভোগ করছেন? আলহামদুলিল্লাহ, যে উনি হলে ওনাকে মোটামুটি আপনারা মনোবরণ করে নেবেন। আসসালামু আলাইকুম, আপনার কি প্রার্থী? আপনার বর্তমানে যে মনোভাবটা বলেন, যে বর্তমানে যে নির্বাচন হচ্ছে কেমন সুন্দর? আমি আশাবাদ আছি, ইনশাল্লাহ ভালো আছে, বাকি আল্লাহতে। হ্যাঁ, মোটামুটি আপনার যথেষ্ট ইয়ে আছে যে আপনি নির্বাচিত হবেন, এই যে ইনশাল্লাহ। তো আপনি যদি নির্বাচিত হন শ্রমিকের জন্য আপনার চিন্তাধারা কী থাকবে? আমার সম্পর্কে যে সংগঠনের কাজ আছে কাজ করবো, সংগঠনের কাজ করবো। তো আপনি কয়বার নির্বাচিত আগে? দুবার ছিলাম। আগে দুবার ছিলেন, রানিং ছিলেন, এখন আবার? না, মাঝখানে ছিলাম না। মাঝখানে ছিলেন না, এখন আবার? আবার একটা রাম ছিলাম না, আগে দুটো রাম ছিলাম, এখন আবার? তারা দিন যাপন অতি শিশুদের নির্বাচন হয়েছে, তাদের যে নির্বাচনের যে ফলাফলটা ফলাফলের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছে।
যে কিছুক্ষণের মধ্যে যে তাদের নির্বাচন যে নির্বাচন ফলাফল পাবে এটাই তাদের কাম। চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিক বৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং নির্বাচিত হওয়ার সুযোগ দেবে না, ওখান থেকে যদি শাখা থেকে কোনো নেতা নির্বাচিত হয় তাকে মানে হারিয়ে দেওয়া হবে, যেভাবে কলা কৌশল হলো তাকে হারিয়ে দেওয়া শাখা থেকে চারজন প্রার্থী পায় একজন প্রার্থীকে তারা নির্বাচিত হওয়ার সুযোগ দেয়নি, তারা ওখানে কারচুপি করছে এবং তারা ওখানে নীল নকশার ষড়যন্ত্র করে আমাদেরকে হারিয়ে দিচ্ছে। নির্বাচনে কি হয়েছে আমি জানি না, এখন নির্বাচন আমার মনে হয় এখানে গভীর ষড়যন্ত্র আমার কাজ চুরির মাধ্যমে শাখা সংগঠনের নেতাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। আমি এই বলে আমি এই নির্বাচনের আমি মনে করি এটা কাজ চুরির মাধ্যমে মানে আমাদের শাখার যে সংগঠনের তাদেরকে মানে হারানোর জন্য চারটে শাখাতে দাদা এটা করছে, এটা পরবর্তীতে এটা আমাদের শাখার নেতৃবৃন্দ আছে আমাদের মালিক সমিতি আছে ওদেরকে নিয়ে আমরা পরবর্তী জানাই।